সদস্য আশাপুর নেছা, 344 মহিলা আসন, 44, আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দ্বাদশ জাতীয় সংসদের 2024 সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আমার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতি 144 পৃষ্ঠার যে বক্তব্য প্রদান করেছেন তার মাধ্যমে বাংলাদেশের সচিত্র রূপকে তুলে ধরেছেন, এজন্য মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ এবং অভিনন্দন। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি প্রথমেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, যিনি সবসময় বঙ্গবন্ধুর পাশে থেকে কাছে থেকে তাকে সাহস যুগিয়েছেন। আমি স্মরণ করছি বঙ্গবন্ধুর তিন পুত্র মুক্তিযোদ্ধা শেখ কামাল, লেফটেন্যান্ট জেনারেল শেখ জামাল, শেখ রাসেল এবং 25 আগস্ট নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, জেল হত্যা দিবসে 3রা নভেম্বর যে সকল 4 জন জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং এই মার্চ মাসের এই দিনে আমি এই অধিবেশনের সকলকে আমি অগ্নিঝরা মার্চের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আমরা এই মহান সংসদে দাঁড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এই জন্য জননী শেখ হাসিনা যে মানবতার মা তিনি আবারও তা প্রমাণ করেছেন। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জননেত্রী শেখ হাসিনার কাছে, তার মহানুভবতার কারণে আজকে আমি এই জাতীয় সংসদে এসে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেই ছোটবেলা থেকে অনেক ভক্ত ছিলাম। যখন আমি ছাত্রলীগ করি 1988 সালে, তখন জননেত্রী শেখ হাসিনার সাথে আমার সৌভাগ্য হয়েছিল যে বন্যার্তদের জন্য রুটি বানিয়ে বিতরণ করার জন্য তখন 32 নম্বরের সেই গ্যারেজে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে একত্রে আমি তখন রুটি বানানোর সে কাজে অংশগ্রহণ করেছি, এই জন্য আমি আমার জীবনকে খুব ধন্য মনে করি। পরবর্তীতে এই জননেত্রী শেখ হাসিনা যখন নাকি জোট সরকারের আমলে যখন সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়, গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়ে যায়, গণতন্ত্র থাকে না, তখন এই জননেত্রী শেখ হাসিনাই খুঁজে খুঁজে বের করেন সেই 90 দশকের ছাত্র নেত্রীদের, অর্থাৎ আমাদেরকে। সে আমাদের দিয়েই তখন তিনি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ 2002 সালে বাংলাদেশ যুব মহিলা লীগ গঠন করেন এবং নিজ হাতে এই যুব মহিলা লীগ গঠন করেন। পরবর্তীতে দেখা যায় যে এই যুব মহিলা লীগেই আমাদের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি নাজমা আপার নেতৃত্বে আমরা তখন এই গণতন্ত্র পুনরুদ্ধারে এই যুব মহিলা লীগ বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেছিল। মাননীয় স্পিকার, বৈশ্বিক করোনায় মাননীয় প্রধানমন্ত্রী সফলতার সাথে মোকাবেলা করেছেন এবং এর পরবর্তীতে আর্থ সামাজিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তিনি সরকারের অন্যতম চ্যালেঞ্জ যা তিনি সফলতার সাথে পালন করেছেন। ওএমএস কার্ডের মাধ্যমে গরিব সাধারণ মানুষের কাছে 15 টাকা কেজি চাল এবং 24 টাকা কেজি আটা বিতরণ এখনো অব্যাহত রয়েছে এবং টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে এখন পর্যন্ত সাধারণ পরিবারে বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী, তেল, ডাল, চিনি, বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে। মাননীয় স্পিকার, বিদ্যুৎ নিয়ে এখন আর মানুষের কোনো কথা নেই, একসময় ছিল বিদ্যুতের অভাবে বাংলাদেশের মানুষ অতৃষ্ট ছিল, কিন্তু বিদ্যুৎ এখন আর মানুষের প্রশ্নেই দাঁড়ায় না, কেন এখন আর বিদ্যুৎ যায় না।
কূটনৈতিক দেশগুলোর সাথে, প্রতিবেশী দেশগুলোর সাথে বর্তমান দেশে বর্তমান সরকারের ভালো সম্পর্ক, সদস্য এক মিনিট, ব্যবসা বাণিজ্য এবং শ্রম বাজার সম্প্রসারিত হয়েছে এবং আমাদের দেশ ডে বাই ডে প্রতিনিয়ত আমরা উন্নয়নের দিকে এগিয়ে চলছি। নারীর উন্নয়নে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তা বিশ্বের কাছে প্রশংসিত। মাননীয় স্পিকার, এই অব্যাহত উন্নয়ন অব্যাহত ব্যাহত হোক এটা জনগণ চায় না, তাই জনগণ এই সরকারের সরকারকে আবার পুনরায় সবসময় এই সরকারের হাতেই ক্ষমতায় চায়। তাই আমরা বলতে চাই, যতদিন জননীতি শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য।